আমাদের গল্পের কথাকলির পক্ষ থেকে আজকের নিবেদন মিলিতা সমাদ্দারের লেখা সাতরঙা রামধনু। মিলিতা সমাদ্দারের জন্ম 2005 সালের বনগাঁর আশারু নামক গ্রামে। তিনি এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পাঠরতা এবং বর্তমানে তিনি কলকাতার নিবাসী। আমাদের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গল্পটি পাঠানোর জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সাতরঙা রামধনু। শুনতে থাকুন। তিলকতমার বুকে উঁচু উঁচু অট্টালিকার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি কফি শপ, নাম হিংটিং ছট। খুব বেশি জনপ্রিয় না হলেও খুব একটা কম লোকজন আসে না এখানে। শহরের কোলাহলের মাঝে একটুকরো গ্রামের অনুভূতি আনে এই ক্যাফেটি। একতলা ছোট্ট একটি কফি শপ, তবে খুব সুন্দর গ্রামের থিম দিয়ে সাজানো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এখানে মাটির ভাড়ে করে কফি দেয়া হয়। এই ক্যাফেতেই কাজ করে হিয়া, ভারী মিষ্টি মেয়ে। পরিবার বলতে হিয়া আর ওর মা সুনয়না দেবী। এই হলো মা ও মেয়ের ছোট্ট সংসার। হিয়ার বাবা গত হয়েছেন আজ প্রায় 6 বছর হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর থেকে জেঠু জেঠিমার অত্যাচার আর বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি শুনতে শুনতে একসময় অধৈর্য হয়ে পড়ে। মাকে নিয়ে নিজেদের হকের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। সুনয়না দেবী অল্প সেলাইয়ের কাজ জানতেন, তাই সেলাই করে যা রোজগার হতো সেই দিয়েই কোনো মতে ওদের দিন চলত। কিন্তু ওইটুকু পয়সায় হিয়ার পড়ার খরচ চালিয়ে দুটো মানুষের পেট ভরানো, সাথে বাড়ি ভাড়া, এই সব কিছু সামলানো বিশাল কষ্টকর হয়ে গিয়েছিল। অগত্যা কোনো উপায় না পেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল হিয়া। পরবর্তীকালে এই হিংটিং ছট ক্যাফেতেই একটা কাজ পেয়ে যায়, তাই জন্য ওদের মোটামুটি ভালোই দিন চলছে। সুনয়না দেবীও বয়স হয়েছে, তাই হিয়া কড়াভাবে মাকে সেলাই করতে বারণ করেছে। আপাতত হিয়ার রোজগারেই ওদের দিন চলে। ওদিকে সেনগুপ্ত ইন্ডাস্ট্রি হলো নাম করা কোম্পানি। বড় বড় ডিগ্রি পাওয়া উচ্চশিক্ষিত ব্যক্তিরা এখানে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। এই কোম্পানির মালিক হলো অমৃত সেনগুপ্ত। তিনি বেঁচে নেই, তিনি গত হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। তার পরিবর্তে এই কোম্পানির বর্তমান মালিক আবির সেনগুপ্ত, অমৃতবাবুর একমাত্র ছেলে। যথেষ্ট দক্ষতার সাথে পরিচালনা করেছে তাদের ব্যবসা। আবিরকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যায়, বাবাও এখন আর বেঁচে নেই। এই সমস্ত একের পর এক ধাক্কা খেয়ে আবির এখন বিধ্বস্ত। সদা হাসি খুশি আবিরকে একের পর এক ধাক্কা তার চরিত্রের সম্পূর্ণ বিপরীতমুখী হতে বাধ্য করেছে। এখন সকলের কাছেই সে পরিচিত কাঠখোট্টা বদরাগী হিসেবে। কেউ জানেও না এই কাঠখোট্টা মানুষটাই রাতের আকাশের দিকে তাকিয়ে এক মনে চেয়ে থাকে, আর নোনা জলের ধারা বয়ে যায় তার গলা বেয়ে। টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকলেও তাকে ভালোবাসার মানুষ নেই। কেউ নেই যে সযত্নে মুছিয়ে দেবে তার চোখের জল। কেউ এমন নেই যার কোলে মাথা রেখে সে ঘুমিয়ে যাবে নিশ্চিন্তে। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী আবিরকে কোনো অংশে কোনো হলিউড অ্যাক্টরের থেকে দেখতে কম সুন্দর নয়। অফিসের অনেক মেয়েই ক্রাশ খায় ওর ওপর, অনেকেই আবার আবিরকে বিয়ে করার স্বপ্নও দেখে। এসব কোনো কথাই আবিরের অজানা নয়। তার সাথে আবির এটাও জানে এরা সবাই প্রাধান্য দেয় ওর টাকা পয়সা আর রূপকে, ভালোবাসাকে নয়। এই এত ধন সম্পদ টাকা পয়সার মাঝে
আবির অপেক্ষারত এক সাধারণ নারীর জন্য, যে তার বেরঙ্গিন জীবনে ছিটিয়ে দেবে রামধনুর সাত রং, ফিরিয়ে নিয়ে যাবে তাকে পুরনো আবিরে। এত লাক্সারি লাইফ লিড করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে আবির, তাই সময় পেলেই টুকটাক গাড়ি নিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়ে। আজ সকাল থেকেই কাজের ভীষণ চাপ, আবিরের মাথাটাও ধরে আছে খুব, তাই সে ঠিক করল একটু কফি খাবে, তবে চিরাচরিত জায়গায় নয়, আজ না হয় একটু অন্য জায়গা যাওয়া যাক। গুগলে সার্চ করতেই হিংটিং ছট নামটি দেখে হেসে ফেলে আবির। বাবরে, বেশ ইন্টারেস্টিং নাম তো। আবির গাড়ি ছোটায় ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফেতে ঢুকে চেয়ারটা টেনে বসল, পকেট থেকে ফোনটা বার করতে গুটি কতক মেসেজ ঢুকল। সেগুলো দেখতে দেখতে হঠাৎ একটি মেয়েলি কণ্ঠস্বর শুনে মুখটা তুলে তাকালো আবির। একটি মেয়ে, ক্যাফের ড্রেস পরিহিতা, মুখে মেকআপের লেশ মাত্র নেই, ডাগর ডাগর দুজোড়া মায়াবী চোখ তার। এই চোখ দিয়ে যেন কত কথা লুকানো আছে, সময় বুঝে সঠিক মানুষের কাছে উপর করে দেবে তার গল্পের ডালি, আর বলবে নিজের মনে জমানো হাজারো কথা। এক মনে মেয়েটির দিকে চেয়েছিল আবির। হঠাৎ একটু জোরে স্যার ডাকটা শুনে হকচকিয়ে ওঠে আবির। স্যার, আপনার অর্ডারটা দিন। ও হ্যাঁ, একটা ব্ল্যাক কফি। আর কিছু? না না, আর কিছু না। আবিরের অর্ডার শুনে হিয়া চলে যায়, কিছুক্ষণ পর হাতে ব্ল্যাক কফি নিয়ে আসে। ক্যাফে থেকে বেরিয়ে আবিরের মুখে খেলে যায় সামান্য হাসি। মাথা ব্যথার কথা বেমালুম ভুলে গেছে সে। মনে মনে বলল, কি জাদু আছে তোমার চোখে, কি জানি কেন এত আকর্ষণ অনুভব করলাম। গাড়ির এফএম এ তখন বেজে উঠল, মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। আবির সময়ে অসময়ে হানা দিয়েছে ওই কফি শপে। লোক লাগিয়ে জানতে পেরেছে তার প্রেয়সীর নাম হিয়া, আর তাছাড়াও জানতে পেরেছে হিয়ার জীবন সংগ্রাম সম্পর্কে। যা শুনি, হিয়ার প্রতি আবিরের সম্মানটা আরো বহু গুণ বেড়ে গেছে। আবির ঠিক করেছে ওর মনের কথাটা হিয়াকে বলবে। তবে একটা সম্পর্ক শুরু করতে গেলে সবার আগে প্রয়োজন পড়ে একটা মজবুত ভিতের, আর এই ভিত হল বন্ধুত্ব, ভরসা আর বিশ্বাসের। প্রায় রোজই ক্যাফেতে আসার দরুন এখন হিয়ার সাথে আবিরের টুকটাক কথাবার্তা হয়। হিয়া বারবার আবিরের বলা কথাগুলো থেকে আলাদা ইন্সপিরেশন পায়। সত্যি কি অদ্ভুত বিচক্ষণ মানুষ তিনি, আর কি সুন্দর দৃষ্টিভঙ্গি তার। সময় তার নিজস্ব ছন্দে নিজের তালে তাল মিলিয়ে চলতে চলতে অতিক্রম হয়ে গেছে দুটো বছর। আবির আর হিয়ার বন্ধুত্ব হয়ে উঠেছে আরো বেশি গাঢ়। আবির ভেবে নিয়েছে আজ তার হিয়াকে সে তার মনের কথা বলেই ছাড়বে। সেই মতো হাতে গোলাপের তোড়া নিয়ে এগিয়ে গেল হিংটিং ছটের উদ্দেশ্যে। ক্যাফেতে সবার সামনে হাঁটু মুড়ে গোলাপের তোড়াটা এগিয়ে দেয় হিয়ার দিকে। ক্যাফেতে উপস্থিত সবাই হিয়াকে আবিরের প্রস্তাবে রাজি হতে বলে, তবে সবাইকে অবাক করে দিয়ে হিয়া কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে যায় কফি শপ থেকে। আবিরও ছুটতে থাকে হিয়ার পিছনে। হিয়া আবিরের সাথে দৌড়ে পারে না।
কিছু তো যেতেই হিয়ার হাতটা ধরে থামিয়ে দেয় আবেগ। কি হয়েছে হিয়া, এভাবে ছুটলে কেন? তোমার যদি ইচ্ছা না থাকে আমার সাথে কোনো রকম সম্পর্ক না রাখার, তবে রেখো না, আমি জোর করব না, কিন্তু প্লিজ কেঁদো না। তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আসলে কি বলো তো, মা বাবা মরা ছেলে তো, তাই কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, হঠাৎ করে রামধনুর মতো এসে আমার বেরোগীন জীবনটাকে রাঙিয়ে তুলেছিলে তুমি, তাই একটু বেশি আশা করে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে জোর করব না। তুমি আমাকে ভালোবাসবে কি বাসবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, এক্ষেত্রে আমার কিছু বলা সাজে না। এক নাগারে এতগুলো কথা বলে থামলো আবির। কথাগুলো বলে আবির আর হিয়ার কোনো উত্তরের অপেক্ষা করে না, উল্টো পায়ে যেদিক থেকে এসেছিল সেই দিকেই হাঁটতে শুরু করে। তবে শেষবারের মতো একবার ঘাড় ঘুরিয়ে দেখে হিয়াকে। হিয়ার মুখটা দেখে সামনের দিকে ঘুরতে যাবে ঠিক সেই সময় সামনে থেকে দ্রুত গতিতে এগিয়ে আসে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে আবিরকে। মুহূর্তে আবিরের কাছে সব অন্ধকার হয়ে যায়, শুধু শুনতে পায় একটাই শব্দ, আবির বাবু। আবির চোখ মিলে তাকাতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করে, নিজের বুকের ওপর ভারী কিছু অনুভব করে। ভালো করে দেখতেই বুঝতে পারে এটা হিয়া। আবির নড়াচড়া করতেই হিয়া আবিরের বুকের ওপর থেকে মাথাটা তুলে দেখে আবিরের জ্ঞান ফিরেছে। এবার হিয়া নিজেকে আর শান্ত রাখতে পারল না, আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দিন আবির বাবু, আমাকে ক্ষমা করে দিন, আজ আমার জন্য আপনার এমন হলো, নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। এই হিয়া, এমন কেন বলছো বলো তো, আমার তো কিছুই হয়নি, আর তোমার এতে কোনো দোষও নেই। হ্যাঁ হ্যাঁ, আমারই দোষ, আমি আপনাকে যদি এভাবে কষ্ট না দিতাম তাহলে আজ আপনার কিচ্ছু হতো না। এই হিয়া, তাকাও আমার দিকে, এমন কথা বলতে নেই। আমি তো তোমায় বলেছি বলো, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না, তাও তুমি কাঁদছো, এবার কিন্তু আমি কেঁদে দেব। আবিরের কান্না শুনে হিয়া নিজের হাতের তালু দিয়ে চোখের জল মুছে দেয় আর আবিরের উদ্দেশ্যে বলে, আবির বাবু, সত্যি তো এটা যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, সকাল সন্ধে শুধু আপনার কথাই ভাবি, আপনার মুখটা বারবার আমার চোখের সামনে ভাসে। কিন্তু আবির বাবু, আপনি এত বড় একটা কোম্পানির মালিক, সেখানে আমি একটা ক্যাফেতে কাজ করার সামান্য কর্মচারী, আমি কি করে আপনাকে আপনার প্রস্তাবে হ্যাঁ বলতাম বলুন তো। তুমি শুধু এই সামান্য ব্যাপারের জন্য আমার প্রস্তাবে রাজি হওনি? ওহ গড, তুলে নাও আমাকে, তুলে নাও। আবির বাবু, আর নয় তো কি বলবো বলো তো। এই যে শুনুন ইয়া ম্যাডাম, আমি হসপিটাল থেকে ছাড়া পেলেই আগে আমি আমার শাশুড়ি মাকে বিয়ের জন্য রাজি করাব, তারপর আপনি বিয়ের জন্য রাজি থাকুন আর না থাকুন আমার কিছুই যায় আসে না, প্রয়োজনে আমি আপনাকে তুলে এনে বিয়ে করব। এই এই এক মিনিট, আপনি কি করে জানলেন আপনার শাশুড়ি ইয়ে মানে আমার মায়ের কথা? আবির বেশ ভাব দেখিয়ে বলল,
এত বড় ব্যবসা সামলাচ্ছি, সেখানে এতটুকু একটা ব্যাপার জানবো না। এই আমির সেনগুপ্ত পারে না এমন কোন কাজ পৃথিবীতে নেই। হ্যাঁ সেই তো, এভাবেই সারা জীবন হাসতে থাকো, কখনো তোমার চোখে আমি জল না দেখি। হিয়া আবিরকে জড়িয়ে ধরে হালকা করে বলল, ম্যাডাম হিয়া, আমার প্রপোজাল তো অ্যাকসেপ্ট করলে, তা আমার গিফটটা কোথায়? কিসের গিফট? কি গিফট? আবির নিজের তর্জনী উঁচিয়ে নিজের ঠোঁটের দিকে ইশারা করতে হিয়া আবিরের ইশারা বুঝে হালকা করে আবিরের বুকে মেরে উঠে বলল, দ্যাট অসম্ভব। আপনারা শুনলেন সাত রঙা রামধনু। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনেও এরকম কেউ থাকলে তাকে অবশ্যই শোনাবেন আমাদের আজকের গল্পটি। এরকমই নিত্য নতুন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার করে আপনাদের প্রিয় মানুষদেরও শোনাবেন। কিন্তু গল্পের সূত্রধার আমি অন্বেষা পাঠক, গল্পের কথক বিপাশা পাঠক, হিয়ার চরিত্রে সৃষ্টি দে, আবিরের চরিত্রে শঙ্কর চক্রবর্তী, পোস্টার ডিজাইন করেছেন সায়ন্তন খামরুই এবং সাউন্ড ডিজাইন করেছেন রাহুল পাজা, এবং বিশেষ সহযোগিতায় বিপাশা পাঠক ও অরিত্র সামন্ত। আমাদের গল্পের কথাগুলি এইরকমই নানান স্বাদের গল্প পরিবেশন করে থাকে। যদি আপনাদেরও নিজস্ব লেখা কোনো গল্প থেকে থাকে, যদি আপনারা চান যে সেটা আমরা পরিবেশন করি, তাহলে আমাদের সাথে মেলে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের মেল আইডিটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে বাকিদের শোনাবেন। গল্পটি পরিবেশনায় কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।